স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে পরে বিষ খেয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ। আর এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কীর্ণাহার থানার কালীনগর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হাসি খাতুন, যার বয়স ১৩ বছর, ও খুশি খাতুন, তার বয়স ১০ বছর। একই সাথে মা শেরিনা বিবি এবং ছেলে ইরফান শেখ আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শেরিনা বিবির স্বামী হোসেন শেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে আরবে রয়েছেন, কিন্তু প্রায় সাত মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি তিনি। এ নিয়ে ফোনে স্বামী স্ত্রীর ঝগড়া হতো বলে খবর। শুক্রবার সন্ধ্যেতেও তেমনই কিছু হয়। এরপর ছেলে মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষ পান করেন শেরিনা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় দুই মেয়ের। চাল যাতে বমি করছি কেন, তুই এসে বাইরে দেখতে, আমি এসে জিজ্ঞাসা করছি কিছু খেয়েছো, ও তারপর বলছি হ্যাঁ চালে দেওয়া ট্যাবলেট খেয়েছি, তারপরে মেয়ে দুটো মারা গেছে আর আমার মা বেটা ওদের একটু ফোনে আমরা ঝগড়া হতেই থাকতো, মানে স্বামী ও একটি ধরেন দুবাই থাকতো, যখনই মানে ড্রিং এ থাকতো সেটা মেয়েরা সহ্য করতে পারে না। এই যে একটা দুর্ঘটনা, একটা বড় ঘটনা ঘটে গেছে সব সময়, কিন্তু ও আমাকে আমার বোনটাকে দুঃখ দিয়েই গেছে। টাকা ও অন্যদিকে ফুটাতো, এনজয় করতো, কিন্তু ও আমার বোনকে টাকা ভালো করে পাঠাতে পারতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ আজ বাংলা, বীরভূম। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী ২ নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।